আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো মিমস কুকিং থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পুরনো হাঁড়ি পাতিল একদম নতুন চকচকে করে নিতে হয়। তো আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা পুরনো পাতিল নিয়েছি, এই পাতিলটা কিন্তু আমি মাজি নেই আপনাদেরকে দেখাবো বলে। তো এই পাতিলটার বয়স হচ্ছে প্রায় 9 বছর। তো এরকম পুরনো পাতিল কিভাবে একদম নতুন চকচক করবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, এখানে আমি একটা ভীমের তার, তারের মধ্যে আমি সাবান লাগিয়ে আমি পাতিলটা মাজবো। এখানে কিন্তু কোনো আমি লিকুইড ভীম বা ভীম বার সাবান ছাই কোনো কিছুই ব্যবহার করিনি। সেটা ছাড়া আপনারা কিভাবে সাবান দিয়ে পাতিলটা একেবারে নতুন ছকচকে করে নেবেন সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ভীমের তারে সাবানটা লাগিয়ে নিয়েছি, লাগিয়ে এভাবে মেজে নিতে হবে। তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম ভিজিট করেছেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে থেকে যেতে পারেন। একদম পুরনো হাঁড়ি পাতিল সাবান দিয়ে এভাবে মাজলে কিন্তু আপনাদের পাতিলগুলো একদম নতুন হয়ে যাবে। যারা লাকড়ি চুলেও রান্না করেন তাদের পাতিলও এরকম একদম নতুন চকচক হয়ে যাবে। যদি আপনি পাতিলের নিচের কালিটা হয়তো বা উঠবে না, তবে কিন্তু এরকম নতুন চকচকা হয়ে যাবে। আর যারা গ্যাসে রান্না করেন তাদের হাঁড়ি পাতিলও এরকম একদম নতুন হয়ে যাবে। তো আমি পাতিলটা মেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন। তো এটাকে ধুয়ে কিন্তু আমি আরেকবার মেজে দেখাবো আপনাদেরকে, একেবারে সহজভাবে আপনারা পুরনো হাঁড়ি পাতিল এভাবে নতুন করে নিতে পারেন। আপনি যদি সবসময় এভাবে মাজেন তাহলে কেউই বুঝতে পারবে না যে আপনার হাঁড়ি পাতিল পুরনো, সবাই মনে করবে যে এগুলো নতুন হাঁড়ি পাতিল। তো এই যে দেখতে পাচ্ছেন আমি মাজার পরে কিন্তু পাতিলের যে লুড়িটা আছে ওই লুড়িটা দিয়ে একটু ডলা দিলাম। এখন কিন্তু আমি আরেকবার ওই সাবানটা লাগিয়ে পাতিলটা মাজবো, তখন দেখতে পারবেন একেবারে নতুন চকচকা। কেউ দেখলেই মনে করবে যে আমার এই পাতিলটা আজকে 9 বছর বয়স, কেউই বুঝতে পারবে না যে এটা যে বয়স 9 বছর, মনে হবে যে এই যে মাত্র সবে কিনে এনেছি এরকমটা মনে হবে। যাদের ঘরে পুরানো চিলবারের হাঁড়ি পাতিল আছে তারা এভাবে এই সাবানটা দিয়ে যদি মাজেন একেবারে নতুন হয়ে যাবে আপনাদের হাঁড়ি পাতিল। তো এই যে আমি মেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার পাতিলটা কিন্তু একেবারে পরিষ্কার হয়েছে। তো আমার পাতিলের ধোয়ার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই পদ্ধতিতে যদি আপনারাও ধুন আপনাদের হাঁড়ি পাতিল একেবারে নতুন হয়ে যাবে। তো এই পাতিলটা ধোয়ার জন্য আমি কি সাবানটা ব্যবহার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন তিব্বত 570 লন্ড্রি সাবান, এই সাবানটা দিয়ে যদি আপনারা হাঁড়ি পাতিল মাজেন দেখবেন আপনাদের হাঁড়ি পাতিল একেবারে নতুন হয়ে যাবে। তো যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।